শুনছে যে অমুক দেশে মেয়েদেরকে নেয় মেয়ে লেবার শুরু হয়েছে, আহ, সে সিঙ্গাপুর, সে হংকং, সে ইউরোপ, সে অমুক দেশ, তমুক দেশ, যে মেয়েদের ব্যাপারে ইসলামী নির্দেশ লা তুসাফিরুল মারআহ মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মাআহা যাওজুহা আও যু মাহরামিন মিনহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কোনো মহিলা একদিন এক রাতে সফরে যাবে না তার সাথে কোনো মহরম পুরুষ না থাকলে, হজও তার উপরে ফরজ না মহরম পুরুষ না থাকলে। আর এখন হংকং যাওয়া ফরজ, স্বামী বাড়িতে, স্ত্রী হংকংয়ে, ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কয়টা টাকার জন্য দিন বিক্রি করে দিছে, মেয়েটারে বিক্রি করে দিছে, মানে তার দিনটা সে বিক্রি করে দিয়েছে, দিনের কোনো মূল্য নাই, ইমানের কোনো ভ্যালু নাই, কোরআনের কোনো ভ্যালু নাই এই সমাজে। সবচেয়ে সস্তা জিনিস এখন মানুষের দিনটা, এটা যে কোনো মূল্যে বিক্রি হয়ে যাবে। যখন খ্রিস্টানদের স্কুল কলেজ এই দেশে আসে, তখন যারা দিন বিক্রি করে নাই ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে। আমার বাবা আমার বড় ভাইকে 19 বার মাদ্রাসায় দিছে, আর 19 বার মাস্টাররা স্কুলে নিছে। সে টুকুর ব্রেনই ছিল, অঙ্ক দেখলে বলতো এই রেজাল্ট এত। ক্লাস 9-এ যখন পড়ে IABA-র ছেলেদেরকে ইংরেজি কোচিং করাতো, সে আব্বাই টানতো মাদ্রাসায় পড়ারে আমি ওই লাইনে দেব না, এটা আমার জীবনপণ। বাপে 19 বার দিছে তারে মাদ্রাসা, আল্লাহ মাফ করে দিবে এই বাবারে, যে তোমার আর কোনো তোমার বিরুদ্ধে আর কোনো ব্লেম আসবে না, তা কারণ তোমার চেষ্টার এমন কোনো অলিগলি বাদ রাখো না যেখান দিয়ে তুমি ঢুকো নাই এই সন্তানকে মানুষ করবার জন্য, কিন্তু পারে নাই। এখন তো সবাই স্কুল কলেজে পড়ে খুব গৌরববোধ করেন, যখন এই দেশে 83,000 মসজিদ মাদ্রাসা ছিল, এই দেশে শিক্ষিত বলে সব ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা আলেম। স্কুল আসার আগে এই দেশে শিক্ষিত বলতে বোঝাই তো সব আলেম, সবাই কোরআন বুঝে হাদিস বুঝে, আজকের মালয়েশিয়ার মতো ক্লাস 10 পর্যন্ত সবাই ধর্ম পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে, ক্লাস 10 পাস করলে খুতবা দিতে পারে। ঠিক এই দেশেও এক সময় বরকটটা ছিল, এই জন্য তখন এই দেশ ছিল পৃথিবীর সেরা ধনী দেশ, সেরা শান্তির দেশ। যখন এই খ্রিস্টানদের স্কুলগুলি আসে, তখন দিনের মায়া ইমানের মায়া তাদের অন্তরে, এরা কেউ স্কুলে নিজের ছেলেটাকে পাঠায় নাই, মেয়েকে দেয় নাই, মাদ্রাসায় দিছে, না দিলে ঘরে রাখি পড়াইছে। আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি না, যখন এই জিনিসটা ঢুকে তখনকার মানুষ ইমান আর কুফরের পার্থক্যটা বুঝত, এখন তো বুঝবেন না, এখন তো সব লা ইয়ারিফু মারুফান ও লা ইউনকিরু মুনকারা। আমাকে বলেন তো এই দেশের কোনো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এমএ ডিগ্রি নিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে এক রাকাত সালাত শুদ্ধভাবে পড়ার মতো জ্ঞান একজন মুসলিম বাচ্চার শিশুর তরুণের হয় কি না, এক রাকাত সালাত পড়ার সঠিক জ্ঞানটা তাকে দেয়া হয় না? ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, নিজের সন্তানটাকে কোনো ধর্ম শিক্ষা দিলেন না, মুক্তব্য শিক্ষাটাও দিলেন না, অন্তত দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়ালেন না, বা অন্তত মেসখাত পর্যন্ত কয় মাদ্রাসায় পড়িয়ে তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি যা করো করো, আল্লাহ রসুলের পরিচয় দিয়া তারপর দিতেন সেটাও দিলেন না। শুরু থেকেই ABCD, শুরু থেকেই ইংলিশ মিডিয়াম, কি করলেন? ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আমি কসম করে বলতে পারি যে দিনটাকে এই দুনিয়ার কয়টা পয়সার লোভে আপনি বিক্রি করে দিয়েছেন। আপনার এই শিশুকে যদি কোরআন শিখাইতেন, তাহলে যে সন্তানকে মা বাবা আল্লাহর কোরআনের শিক্ষা দেয় তাদেরকে এমন পোশাক পরানো হবে, অয়ুল বসু ওয়ালিদাহু হুল্লাতান লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা,
এই মা বাবারে এমন দুই সেট পোশাক পরিয়ে দেওয়া হবে, সারা দুনিয়ার ধনরত্ন বিক্রি করলেও ওর মূল্য হবে না। মা বাবা বলবে ফায়াকুলান আন্নালানা আজা, এই উন্নত এই এই মুকুট পরা রাজকীয় ড্রেস, রাজকীয় পোশাক কিসের বিনিময়ে আমাদেরকে দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, বেতালিমে ওলাদিকুমুল কোরআন, তোমরা যে তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখিয়েছো ওইটার পুরস্কার আল্লাহ দিয়েছেন আজকে তোমাদেরকে। ও মুসলমান, কি হারালেন আর কি পেলেন সেদিন বুঝবেন, হিসাব নিকাশ সেদিন হবে। বেতালিমে ওলাদিকুমুল কোরআন, আর যে সন্তানকে কোরআনটা শিখালেন সেই শিখা কোথায় শিখানো হয়? মাদ্রাসাতেই। ইদানিং কিছু স্কুল, সেটাও আমরাই করেছি, স্কুলে আমরা হিফজখানা দিয়েছি বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষার ওই গৌরবটা দেওয়ার চেষ্টা আমরা করেছি, অনেকেই করছেন আলহামদুলিল্লাহ, ইদানিং সেটা হচ্ছে। সেই শিশু যে কোরআন শিখেছে তাকে বলা হবে ওয়াইকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিন মাক আও কওল ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা কওল আল আলবানী হাযা হাদিসুন সহীহ। কোরআন আল্লাহ শিশুকে বলা হবে পড়ো, এক আয়াত পড়ো আর একটা তলা পার হও, যত আয়াত পড়বা তত তলা পার হয়ে তত উপরে যাবা, যেখানে তোমার আয়াত শেষ সেখানে জান্নাতে তোমার আরোহণ করা শেষ। আজকে শিক্ষা একটা ফিতনা, এক শিক্ষা আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, এক শিক্ষা আপনার সন্তানকে জাহান্নামের দিকে ডাকবে, এক শিক্ষা নিতে ওই বিদ্যালয়ে গেলেই সেখানে বিদ্যালয় বলে দিবে বোরকা খোলো, এটা তো এই বোরকার জায়গা না, বেমানান, এটা চুলগুলি চলবা, কোমরও একটা কোমর বেল্টও লাগাইবা, কোমর বেল্টও লাগাইবা, কোমরটা চিকন না মোটা মানুষ দেখতে হবে। হ্যাঁ, গাদ্দার ফাসেক বেইমান মুনাফেক, মেয়েটাকে একটা কোমর বেল্টও লাগাই দিছে, আল্লাহর নবী যেখানে বলছে যে এর গোটা দেহটা ইউদনীন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না জিলবাব, ডোলা ডালা চাদর দিয়া, এই যে খতিব সাহেবের এটা জিলবাব, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন একটা ড্রেস দিয়ে ঢাকুক, তার কোনো চামড়াও দেখা যাবে না, তার শরীরের কোনো অবয়ব কাঠামো অবকাঠামো দেখা যাবে না। কথাগুলি খুব খারাপ লাগে, খুব তিতা লাগে, লাগলেও কিছু করার নাই। টিউমার যখন হয় তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার অপারেশনের কথাই বলবে, রক্ত ঝরুক পেট কাটা লাগুক 30,000 টাকা যাক, সব নিয়ে বাঁচতে হলে অপারেশনটা করাইতে হবে, একটা সার্জারির দরকার জাতির। এমন বিদ্যালয় দিয়েছেন সে বিদ্যালয় ছেলে মেয়ে একসাথে বসবে, ওখানে পৃথক হয়ে বসাটাও একটা মৌলবাদী আচরণ, ওখানে পৃথক হইতে গেলেও সমস্যা, কত বড় ফিতনা, এক একটা বিল্ডিং কত বড় ফিতনা, এক একটা বিদ্যালয়ের এক একটা প্রাসাদ কত বড় ফিতনা। ওই প্রাসাদে দিন হলো সবচেয়ে নিগৃহীত জিনিস, ধর্ম হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস, ওখানে নৈতিকতা হলো সবচেয়ে বাজে জিনিস, এগুলি বলতে নেই, বললে লজ্জার বিষয়। তাহলে সেখানে কেন নিজের সন্তানকে পাঠাইলেন? কেন এবিও দিন আহু বেহরদিন মিনার দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিসের লোভে দিন বিক্রি করে দিলেন? এমন প্রতিষ্ঠানে পাঠান যেখানে বোরকা ছাড়া গেলে হিজাব ছাড়া গেলে তিরস্কার করবে, ছি বলবে, বের করে দেবে, না এখানে অ্যালাউড না, এটা এটা তো জান্নাতের প্রতিষ্ঠান, জান্নাতের বিদ্যালয়, এটা ফেরদাউসি বিদ্যালয়, এখানে তো ফেরদাউসি ড্রেস নিয়ে আসতে হবে। আহ, সে বাবা কত সৌভাগ্যবান যে বাবা তার সন্তানটাকে এমন একটা বিদ্যালয় দিল যেখানে জাহান্নামে যাওয়ার রাস্তা বন্ধ, জান্নাতে যাওয়ার রাস্তাটা খোলা। ফিতনা, আল্লাহু আকবার, বাদরু বিল আমালে ফিতানান কাকেতু আল-লাইলিল মুজলিম, অন্ধকার রাতের আধারের মতো ফিতনা। একটা ড্রেস কিনতে যাবেন একটা তরুণী মেয়ের ছবি, আপত্তিকর ফিতনা, এগুলি কিচ্ছু না, এখন
এগুলি বরং এখন ড্রেস, ওনাদের ড্রেস কেনার প্রতীকে পরিণত হয়েছে, ট্রেডমার্ক। এগুলি না হলে ওটা বিক্রি হয় না, মানুষ পছন্দ করে না, মানে আপনারা পছন্দ করেন না, মুসল্লিরা পছন্দ করে না। নামাজি কালামি হলে কি হবে? ওনার ড্রেসের উপরে একটা মেয়ের এইরকম অর্ধলঙ্গ ছবিটা থাকতে হবে, উনি যে ব্র্যান্ডের কাপড় বিক্রি করেন ওখানে এটা লাগবে। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, আপনারা এখন বড়ই ইমানদার থাকছেন, অনেক কষ্ট করে রাতে কোরআন তেলাওয়াত করে ফজর বড়ে ওয়াজ নসিহত জিকির আজকার করে একটুখানি ইমানটা অন্তরে নিছেন, কর্মক্ষেত্রে যাইতে যাইতে নাই, ইউমসি কাফেরা, ইমান হারা হয়ে গেছে। আর সব বেঈমানের দিকে ডাকে, যেদিকে তাকান সব বেঈমানের দিকে ডাকতেছে। এই জন্য নবীজি বলছেন, এলজাম বাই থাক, ঘরে থাকো। আসাবে কাহাব গুহায় ছিল, 309 বছরে ইমান রক্ষার জন্য এক গুহায় ঢুকছে দুনিয়াবাদ, এক গুহায়। তাদের নিয়তের কারণে আল্লাহ তাদেরকে 309 বছর এক ঘুমে কাটিয়ে দিয়েছে। ফাবু ইলাল কাহাবে, গুহায় আশ্রয় নাও, কারণ যেদিকে যাইবা ইমান ধরে টান দেবে। ইসলামের সঠিক জ্ঞান আহরণ বা সকল বিষয়ে ত্রুটিবিহীন জ্ঞান অর্জনে বই অধ্যয়ন করার বিকল্প নেই। প্রযুক্তির খাতিরে ঘরে বসেই বিশ্বস্ত সব ইসলামী প্রকাশনের বই পেতে আজই জয়েন করুন ফেসবুক গ্রুপে বা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো তথ্যে। গ্রুপের ঠিকানা www.facebook.com/groups/trutalkgroup। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে পালন করুন, পৃথিবীকে শান্তিময় করে তুলুন।